স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মহড়ায় মেতে উঠেছে স্বাধীন চ্যারিটেবল ট্রাস্টের ছাত্রছাত্রীরা। নাচ কেবলমাত্র মনের আনন্দের প্রকাশের মাধ্যম নয়, নাচ শরীর চর্চার একটা বড় দিক, সেটাই করে দেখাচ্ছেন স্বাধীন চ্যারিটেবল ট্রাস্টের ছাত্রছাত্রীরা। বোলপুরের মুলুকে স্বাধীনতা দিবসের প্রাককালে স্বাধীন চ্যারিটেবল ট্রাস্টের ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের অনুশীলনের মধ্যে দিয়ে নাচে শরীর চর্চার অংশ সেটাই উঠে এলো আরো একবার। এই সংস্থার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিবেদিতা মণ্ডল এই প্রসঙ্গে জানিয়েছেন, স্বাধীন ট্রাস্টের কলেজ থেকে হচ্ছে আমাদের একটা উদ্যান গ্রুপ। এটা আমাদের এটা যে মেয়েদেরকে নিয়ে আমরা 15 আগস্ট যে একটা প্রোগ্রাম করছি, সেটার জন্য আমাদের বিভিন্ন রকম যে ক্রিয়া, যে যোগা বা আরও বিভিন্ন রকম যে শারীরিক ক্রিয়াকলাপ হচ্ছে, সেটা নিয়ে আমরা সব ছেলে মেয়েদেরকে এখানে শারীরিক এবং মানসিকভাবে যে সুস্থতা দিক এবং আরও মেন্টালি যে সমস্ত প্রেশার যাতে কমে যায় সেভাবে তারা পারফরমেন্স করছে, এবং সেক্ষেত্রে তাদের ভালো মানুষ হওয়ার একটা এগিয়ে যাওয়ার লক্ষ্যে তারা একটু এইসব পারফরমেন্সগুলো একটু প্র্যাকটিস করছে, তার ফলে তাদের একটু উন্নতি হচ্ছে, পড়াশোনার দিক থেকেও তারা উন্নতি পাবে, এমনকি তারা শারীরিক দিক থেকেও উন্নতি পাবে। আমার নাম পরিচয়? আমার নাম নিবেদিতা মণ্ডল। স্বাধীন চ্যারিটেবল ট্রাস্টের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন হারিয়ে যাওয়া লোকশিল্প ও সংস্কৃতিকে তারা তুলে ধরার চেষ্টা করেন, সেই সঙ্গে সমস্ত কলা প্রদর্শনের জন্য অনুশীলনের পাশাপাশি নিজেদের শরীর চর্চাও করে চলেছেন তারা। আমাদের শান্তিনিকেতন, আমাদের ইনস্টিটিউট অফ পলিটেকনিক, এটা আমাদের এখানে হচ্ছে, এটা আমাদের উদ্যোগ হচ্ছে আমাদের 15 আগস্টের যে অনুষ্ঠান, আজকে আমাদের দেশের যে গৌরব, সেই গৌরবটাকে আমরা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের বিভিন্ন রকম প্র্যাকটিস হচ্ছে। যেমন আমাদের 15 আগস্টের প্যারেড প্র্যাকটিস হচ্ছে, সেখানে আমরা বার্তা দিতে চাইছি যে পজিটিভ, যে আমরা প্যারেডে অংশগ্রহণ করলে যে আমরা বিভিন্ন রকম একটা দেশাত্মবোধ, একটা মানুষ, ভালো মানুষ গড়ে তুলতে পারবো, সেই লক্ষ্যে আমরা এটা করছি। আবার তাছাড়া আমাদের রয়েছে যেমন আমাদের এই গার্লস গ্রুপ, সেখানে আমাদের যে উদ্যান গ্রুপ থেকে যে আমরা প্র্যাকটিস করছি, যে গার্লসরা প্র্যাকটিস করছে ওই বিভিন্ন রকম পমপম ড্যান্স, বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপ, যেটা যে বার্তা দিচ্ছে শরীর স্বাস্থ্য যেন সুস্বাস্থ্য থাকে, সেই জন্য আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এবং তার পাশাপাশি আমাদের যে বয়েজের গ্রুপ রয়েছে উদ্যানের, যে বয়েজ আর একটা গ্রুপ রয়েছে, সেখানে তারা এখানে বিভিন্ন রকম যে আগের গ্রামীণ যেরকম যে প্র্যাকটিস হতো, সেই আমরা পুরনো জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি, যেন সেইগুলো হারিয়ে যাচ্ছে, তাই আমরা পজিটিভ দিকে এগোনোর চেষ্টা করছি। আর ভারতের যে আমাদের পুরনো ট্র্যাডিশন গেম, সেইগুলোর মাধ্যমে আমরা এবছর প্রদর্শন করার মাধ্যমে আমরা একটা বিরাট জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এরা বিভিন্ন জায়গায় কিন্তু এই রকম প্রদর্শনী করে বেড়ায়, এটাই আমাদের উদ্দেশ্য, যে আমাদের স্পোর্টস ফর অল এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক ফর অল, প্রত্যেকটা জিনিস যেন আমরা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, একটা ভালো মানুষ গড়ে তোলার জন্য, ভারত হবে শ্রেষ্ঠ এই আসন লবার জন্য আমরা পৃথিবীর বুকে এগিয়ে যাচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আসাদুদ্দিন। কী দায়িত্ব আছেন? আমি এখন স্পোর্টস এবং কালচার গ্রুপে আছি। স্বাধীন চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃপক্ষের কথায়, উৎসব শুধুমাত্র আনন্দের নয়, দায়িত্ব পালনেরও। স্বাধীনতা দিবসে তাদের আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি পাতায় পাতায় শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি তাদের প্রদত্ত দায়িত্ব কর্তব্য যাতে সঠিকভাবে পালন করা যায় তার চেষ্টাও করবেন। বোলপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।